সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। এবার ঢাকা ঘিরে ফেলতে চায় বিএনপি, চূড়ান্ত আন্দোলন ঘোষণা। এরপর থাকবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, হরতাল অবরোধ সহ সব ধরনের কর্মসূচির জন্য প্রস্তুতি নিন। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হলে হরতাল অবরোধ সহ আন্দোলনে গণতান্ত্রিক সব ধরনের কর্মসূচি করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এবারে জানিয়ে দিব, বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত করছে সরকার, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর থাকবে নির্বাচন ঘিরে যে আশঙ্কায় পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন ইউ। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। প্রাক পর্যবেক্ষণ দলের তৈরি করা প্রতিবেদনের ভিত্তিতে সংস্থাটি এমন সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের তরফে বাংলাদেশ সরকারকে বিষয়টি ইতিমধ্যে অবহিত করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে ইউর সদর দপ্তর ব্রাসেলস থেকে। এবারে জানাবো, সিরাজগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার। সিরাজগঞ্জের তারাশে ছাত্রীর বয়স 15, যৌন নিপীড়নের অভিযোগে কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক জিয়াউর রহমান 41 কে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানকে ঠেকাতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী সৌদি আরব। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঢাকা ঘিরে ফেলতে চায় বিএনপি, চূড়ান্ত আন্দোলন ঘোষণা। সরকার হটানোর একদফা দাবিতে এবার চূড়ান্ত ধাপের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু থেকে সেই আন্দোলন শুরু হবে। এরই মধ্যে 3 অক্টোবর পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এরপরই রাজধানী ঢাকাকে কেন্দ্র করে শুরু হবে লাগাতার আন্দোলন। তখন ঢাকায় নেতাকর্মীদের সঙ্গে যোগ দেবেন সারা দেশের দলের নেতাকর্মী এবং সমর্থকেরা। ঢাকা মহানগরীকে ঘিরে ফেলাই এবার বিএনপির মূল লক্ষ্য। মধ্য অক্টোবরে আন্দোলন সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার চিন্তা তাদের। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আন্দোলনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেতে চায় দলটি। অতীতে আন্দোলনের অভিজ্ঞতায় বিএনপির নীতি নির্ধারকেরা মনে করছেন, ঢাকায় আন্দোলন সফল না হলে চূড়ান্ত সফলতা আসবে না। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, একদফা দাবিতে ঢাকা সহ দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন চলছে, সরকার দাবি না মানলে আন্দোলন ক্রমেই বেগবান হবে। নির্বাচন চলাকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেই বিএনপির চলমান আন্দোলন শেষ হবে। বিএনপি সূত্র থেকে জানা গেছে, চূড়ান্ত পর্যায়ে ঢাকা ঘিরেই নেওয়া হবে সব কর্মসূচি। সেই লক্ষ্যে ইতিমধ্যে ঘোষিত 15 দিনের কর্মসূচি ঢাকা ও ঢাকার উপকণ্ঠে রাখা হয়েছে 12টি সমাবেশ। এসব সমাবেশের মধ্য দিয়ে ঢাকা কেন্দ্রিক চূড়ান্ত ধাপের আন্দোলনের প্রস্তুতি জনসংযোগ সেরে নিতে চাইছে দলটির হাইকমান্ড। এর আগে ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচির ব্যর্থতা মূল্যায়ন করে আগামীতে কর্মসূচি পালনের ক্ষেত্রে কোনো সমন্বয়হীনতা থাকলে এর মধ্য দিয়ে সেটিও কাটিয়ে উঠতে চায় দলটি। চূড়ান্ত ধাপের আন্দোলনে আর কোনো ধরনের ভুল করতে চায় না বিএনপি। দলটির নেতারা বলছেন, অত্যাচার নির্যাতন মামলা হামলা জর্জরিত বিএনপির চলমান আন্দোলনের অস্তিত্ব লড়াইয়ে পরিণত হয়েছে, এতে কোনোভাবেই পরাজিত হতে চায় না বিএনপির নেতারা। আন্দোলনে সফল না হলে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে থাকা নেতাকর্মীদের চূড়ান্ত ঠিকানা হবে জেলখানায়, কারণ মিথ্যা মামলায় তখন অনেকেরই সাজা হয়ে যেতে পারে। বিএনপিপন্থী বিশ্লেষকদের মতে, দলটির পরিকল্পনা মাফিক কর্মসূচি দিয়ে একদফার আন্দোলন এগিয়ে যাচ্ছে। সর্বশেষ ঘোষিত 15 দিনের কর্মসূচিতে ঢাকা ও ঢাকার উপকণ্ঠে একাধিক সমাবেশ রাখা হয়েছে। দলটির চূড়ান্ত আন্দোলনের লক্ষ্যে রাজধানী ঢাকা সেই কর্মসূচির মধ্য দিয়ে বোঝা যাচ্ছে। আবার এই বিষয়টি থেকে সরকার এবং প্রশাসনের দৃষ্টি ঘোরাতে ঢাকার বাইরে জেলা পর্যায়ে 5টি রোডমার্চের কর্মসূচি রাখা হয়েছে। একদফা দাবির ভিত্তিতে গত 30শে ডিসেম্বর থেকে সরকার বিরোধী যুগপথ আন্দোলন শুরু করে বিএনপি। এই আন্দোলনের প্রায় অর্ধশত দল সম্পৃক্ত হয়েছে বলে দাবি আদায়ে প্রায় 1 বছর ধরে ঢাকা এবং তৃণমূল ঘুরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। এরপর 12 জুলাই থেকে সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একদফার আন্দোলন শুরু করে বিএনপি এবং এর শরিকেরা। ঢাকায় মহাসমাবেশে রাজধানীর 4 প্রবেশমুখে অবস্থান কর্মসূচি এবং একাধিকবার পদযাত্রা সহ গণমিছিল করেছেন তারা। ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত চলমান
চলমান শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারের পতন ঘটবে, এ লক্ষ্যে আমরা আমাদের সাংগঠনিক পরিকল্পনার মতো কাজ করছি। এক দফা চূড়ান্ত আন্দোলনের প্রথম ধাপে এবার 15 দিনের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি। গত মঙ্গলবার ঢাকার জিঞ্জিরা এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে এই ধাপের প্রথম আন্দোলন। আগামীকাল শুক্রবার ঢাকা মহানগরের যাত্রাবাড়ি ও উত্তরায় পরবর্তী সমাবেশ হবে। 25 সেপ্টেম্বর মহাসমাবেশের কর্মসূচি পালিত হবে ঢাকা মহানগরের নয়াবাজারে এবং ঢাকা জেলার আমিনবাজারে। এরপর ঢাকায় পেশাজীবী কনভেনশন হবে 26 সেপ্টেম্বর। ঢাকা মহানগর গাবতলী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় 26 সেপ্টেম্বর হবে জনসমাবেশ। 29 সেপ্টেম্বর ঢাকায় সব হবে মহিলা সমাবেশ। এরপর 30 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে শ্রমজীবী কনভেনশন আর 2 অক্টোবর কৃষক সমাবেশের মধ্য দিয়ে ঢাকায় আন্দোলনের এই ধাপ সমাপ্ত হবে। এছাড়া প্রথম ধাপে এই চূড়ান্ত আন্দোলনে সিলেট, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম অঞ্চলের 5টি রোড মার্চ অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ লোক সমাগম ঘটিয়ে প্রতিটি কর্মসূচি পালন করবে বিএনপি। হরতাল অবরোধ সহ সব ধরনের প্রস্তুতির জন্য প্রস্তুতি নিন, বললেন গয়েশচন্দ্র রায়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হরতাল অবরোধ সহ সব ধরনের আন্দোলনের গণতান্ত্রিক সব ধরনের কর্মসূচি করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়। বৃহস্পতিবার 21 সেপ্টেম্বর ভৈরব বাসস্ট্যান্ডে সিলেট অভিমুখী রোডমার্চ কর্মসূচির প্রথম পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, নতুন নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়া সহ রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি সহ এক দফা দাবিতে এই রোডমার্চ কর্মসূচি পালন করছে বিএনপি। এ সময় তিনি বলেন, ঠিক আছে, আপনাদের রায় পেলাম, আমরা হরতাল করি নাই কিন্তু করব না সেই প্রতিজ্ঞাও করিনি। জনগণ চাপের কারণে হরতাল অবরোধ যা যা করা দরকার, গণতান্ত্রিক পথায় এই অবৈধ সরকারকে মাটিতে বসিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার সবকিছুই করব। দলের চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সব ধরনের কর্মসূচি দেওয়া হবে, সেই ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করছি, আপনারাও প্রস্তুত হন, আমাদের এবারের আন্দোলন ডু অর ডাই, হয় মরব না হয় জিতব, দেশের মানুষকে মুক্ত করব, গণতান্ত্রিক প্রতিষ্ঠা করব এবং দেশের মানুষের মালিকানা এই দেশ মানুষের হাতে ফিরিয়ে দিব। বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতে চক্রান্ত করছে সরকার, অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে না দিয়ে সরকার তাকে মেরে ফেলার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তিনি। আজ সকালে বগুড়া হাটখোলা মাঠে রোডমার্চের সংক্ষিপ্ত সমাবেশে তিনি এইসব অভিযোগ করেন। দেশের জনপ্রিয় নেত্রী, তিনি গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন, সেই নেত্রীকে আজকে মিথ্যা মামলা সাজা দিয়ে কারাবন্দী করে তাকে হাসপাতালে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে, তার চিকিৎসার কোনো ব্যবস্থা করছে না সরকার। মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করেন, আর তা না হলে সকল দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। বিরোধী দল যাতে নির্বাচনে না আসতে পারে সেজন্য আবার নতুন করে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার, এখন দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, পদত্যাগ করো, সংসদ ভেঙে দাও, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করো। আজকে সমগ্র বাংলাদেশ রাজনৈতিক দলগুলো এক হয়েছে, আসুন জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দানবীয় সরকারকে সরিয়ে আমরা সত্যিকারের অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। আজকে এই সমাবেশ থেকে এই বার্তা বাংলাদেশের জনগণকে দিতে চাই যে আসুন জেগে উঠুন, পরাজিত করুন এদেরকে, গণতন্ত্র প্রতিষ্ঠা করুন, চুরিত করো। আবারও বলো, দাম ফিক্সড করেছি কিন্তু এভাবে কাজ হবে না, জনগণকে সঙ্গে নিয়ে শীঘ্রই দানবীয় সরকারকে চূড়ান্ত পদত্যাগ করতে বাধ্য করা হবে। এবারে জানাবো নির্বাচন ঘিরে যে সংখ্যায় পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন ইউ। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। এক প্রাক পর্যবেক্ষক দলের তৈরি করা প্রতিবেদনের ভিত্তিতে সংস্থাটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে বাংলাদেশ সরকারকে। ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করা হয়েছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসতে পারে ইউর সদর দপ্তর ব্রাসেল থেকে। আজ বুধবার সরকারকে চিঠি দিয়ে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংঘাতের শঙ্কা করছে সংস্থাটি। প্রশ্ন রয়েছে নির্বাচনের সহায়ক পরিবেশ নিয়ে, তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সম্ভাব্যতা বিবেচনায় রাখছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। নাম প্রকাশ না করা সত্ত্বে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন সদস্যভুক্ত দেশের এক রাষ্ট্রদূত গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যে নির্বাচন কমিশনকে পর্যবেক্ষক পাঠানো নিয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে ঢাকায় থাকা ইউ সদস্য দেশগুলোর মধ্যে
বিরুদ্ধে মতানৈক্য রয়েছে। নির্বাচন কমিশন বা সরকারের আমন্ত্রণ জানালে জাতীয় নির্বাচনের পূর্ণ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর বদলে ছোট একটি বিশেষজ্ঞ দল পাঠাতে পারে ইউ। নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউর 6 সদস্যের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল গত 8-23 জুলাই বাংলাদেশ সফর করে। প্রতিনিধি দলটি মূলত নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা ইত্যাদি বিষয়ে মূল্যায়ন করে। প্রাক নির্বাচনী পর্যবেক্ষণের দলটি বাংলাদেশ সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।